এই মুহূর্তে আমরা রয়েছি নদিয়ার ধুবুলিয়ার চুপিপোতা গ্রামের আবাহনী ক্রীড়াচক্র ফুটবল মাঠে, যেখানে আবাহনী ক্রীড়াচক্র ফুটবল টুর্নামেন্টের যে ফাইনাল, সেই ফাইনালের আগে যে আতশবাজি প্রদর্শনী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফুটবল খেলে যে উন্মাদনা, সেই উন্মাদনা এখানকার মানুষ যোগদান করেছে, এখানে একটা উৎসবের চেহারা নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ক্লাবের তরফ থেকে আতশবাজির ব্যবস্থা করা হয়েছে, যেখানে এখান ফুটবল মাঠের আকাশটাকে আতশবাজিতে রোশনাই ভরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আবাহনী ক্রীড়াচক্রের মাঠে যেখানে আতশবাজি প্রদর্শন হচ্ছে, যে ফুটবল টুর্নামেন্ট, সেই ফুটবল টুর্নামেন্টকে ফাইনালের আগে এই আতশবাজি প্রদর্শন করা হচ্ছে আবাহনী ক্রীড়াচক্রের মাঠে। দুদিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্ট চলছিল, সেই ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল কিছুক্ষণ আগে, কিছুক্ষণ পরেই সেই ফাইনাল অনুষ্ঠিত হবে। আর সেই ফাইনালের আগেই এই ফুটবল মাঠে চলছে আতশবাজি, যেখানে আতশবাজির আলোর রোশনায় ভরে উঠেছে আবাহনী ক্রীড়াচক্রের ফুটবল ময়দান। যেখানে ফাইনালের আগে আতশবাজির ব্যবস্থা করা হয়েছে, এখানে কচি খাচারা আপনারা দেখতে পাচ্ছেন, যারা আনন্দে নৃত্য প্রদর্শন করছে, যারা আনন্দে নাচছে এই আবাহনী ক্রীড়াচক্রের মাঠে। আবাহনী ক্রীড়াচক্রের যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচের আগে আতশবাজি প্রদর্শন, তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কচি খাচারা কি আনন্দে নাচছে। সেই কচি খাচারা যারা ফুটবলটাকে সকালবেলা থেকে অনুভব করছে, সেই আবাহনী ক্রীড়াচক্রের মাঠে নদীয়ার ডুবুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে এই ধরনের টুর্নামেন্টকে ঘিরে যেখানে গ্রামের মানুষের একটা মহোৎসবে পরিণত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কচি খাতাদের সাথে আমরা কথা বলবো, কেমন লাগছে খেলা, কেমন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার কচি খাতারা কিন্তু সবাই আনন্দে মেতে উঠেছে, কচি খাচারা যারা ফুটবলটাকে উপভোগ করছেন, তারা এই যে আতশবাজি সেটাকে উপভোগ করছে, সকাল থেকে তারা এই মাঠে রয়েছে, তাদের আনন্দের একটু লেশমাত্র কমে না। আপনারা দেখতে পাচ্ছেন যে হারিয়েরা নাচানাচি করছে, সকালবেলা থেকে এরা আছে এই মাঠে, যারা খেলা দেখছে এবং এই আতশবাজিটাকে উপভোগ করছে। আচ্ছা কেমন লাগছে, আতশবাজি কেমন লাগছে, আগামী বছর আবার আসবে তো সবাই, আপনারা দেখতে পাচ্ছেন কি আনন্দ এরা উপভোগ করছে, কি আনন্দ এরা করছে আজকের এই ফুটবল ম্যাচকে ঘিরে। যে উন্মাদনা, সেই উন্মাদনা আপনারা দেখতে পাচ্ছেন আবাহনী ক্রীড়াচক্রের মাঠে। আমরা এই মুহূর্তে ক্লাবের প্রাক্তন সভাপতির সঙ্গে আছি, আবাহনী ক্রীড়াচক্রের প্রাক্তন সভাপতির সাথে আমরা কথা বলবো। আজকের যে আতশবাজি, যে উৎসবের মুহূর্ত, যে উৎসবের একটা আমেজ, কি বলবেন সে নিয়ে? আমাদের প্রতি বছরে জানেন যে এখানে প্রতি বছর টুর্নামেন্ট উপস্থিত হয়, এই টুর্নামেন্টে দূর দূরান্ত গ্রাম থেকে মানুষরা আছে। দেখতে পাচ্ছেন যে আতশবাজির আওয়াজে এবং মিউজিকের আওয়াজে কোনো মানুষ কন্ট্রোলে নেই, তারা মজে আছে নিজের নিজের আনন্দে।